কারণ অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। তোমরা জানো আমরা ব্লক ডায়াগ্রাম রিডাকশন পড়তেছিলাম, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে ব্লক ডায়াগ্রাম রিডাকশন প্রসেস দেখতেছিলাম যে স্যার অনেকগুলো সাব সিস্টেম থাকলে কিভাবে আমরা একটা সিস্টেমে, ঠিক আছে, কনভার্ট করব, রিডাকশন অফ মাল্টিপল সাব সিস্টেম। তো এটার জন্য প্রথম আমরা দেখছিলাম যে স্যার তিনটা ফর্মুলা, বেসিক্যালি তিনটা ফর্মুলা আছে। এর মধ্যে প্রথমটা দেখছিলাম যে স্যার ক্যাসকেড ফর্ম, মানে সিরিজে থাকলে, যদি আমার ট্রান্সফার ফাংশন গুলা বা সিস্টেম গুলো যদি সিরিজে থাকে, ঠিক আছে, যদি ট্রান্সফার ফাংশন গুলা বা সিস্টেম গুলো যদি সিরিজে থাকে তাহলে সেটাকে আমি একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশনে নিয়ে আসতে পারবো, যদি না আমি সবগুলা ট্রান্সফার ফাংশনকে গুণ করি। ঠিক আছে, দেখো আমি একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন নিয়ে আসতে পারবো যদি আমি সিরিজে থাকে বা ক্যাসকেড আকারে থাকে, তাহলে সবগুলা ট্রান্সফার ফাংশনের G1, G2, G3। আচ্ছা, G1, G2, G3 সবগুলা ট্রান্সফার ফাংশনকে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে যখন সিরিজে থাকবে। আচ্ছা, তারপরে আসলো আমাদের প্যারালাল। যদি ট্রান্সফার ফাংশনগুলো প্যারালালি থাকে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে G1, G2, G3 এগুলো যদি প্যারালাল সিস্টেমে থাকে তাহলে আমার কি করতে হবে যে স্যার একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন লিখতে পারবো, বাট ওইটা কি হবে, যোগ করতে হবে, ট্রান্সফার ফাংশন গুলো আমাকে যোগ করতে হবে। তার মানে হলো সিরিজে থাকলে আমার ট্রান্সফার ফাংশন গুলোকে গুণ করতে হবে এবং প্যারালালি থাকলে আমার ট্রান্সফার ফাংশন গুলোকে যোগ করতে হবে। ক্লিয়ার? আমি এগুলো কিন্তু গত ক্লাসে আমরা পড়াইছি, জাস্ট একটু রিক্যাপ করতেছি যাতে এগুলো একটু মাথায় আসে এবং বাকিগুলা বাকিরা যাতে ইন দ্য মিনটাইম জয়েন করে। আচ্ছা, আরেকটা সিস্টেম ছিল ফিডব্যাক সিস্টেম বা ফিডব্যাক ফর্ম, যেখানে দেখতে পাচ্ছো যে স্যার আউটপুট থেকে আরেকটা ট্রান্সফার ফাংশন হয়ে, ঠিক আছে, ইনপুটে ফিডব্যাক আসে এবং আমরা বলছিলাম যে স্যার এই ফিডব্যাকটা হলো নেগেটিভ ফিডব্যাক, এই ফিডব্যাকটা হলো নেগেটিভ ফিডব্যাক আউটপুট থেকে যে ফিডব্যাকটা আসবে। এবং আমরা এটাও বলছিলাম যে স্যার জিএস দিয়ে বোঝায় হলো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, এইচএস দিয়ে বোঝায় হলো ফিডব্যাক ট্রান্সফার ফাংশন, এবং এই টোটালটাকে যখন আমি একটা ট্রান্সফার ফাংশনে কনভার্ট করব সেটাকে আমরা বলবো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বা টিএস, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বা টিএস। আমি আবারও বলি স্যার জিএস মানে হলো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। তোমরা পাশাপাশি নোট নিতে পারো, সবাই খাতায় নোট নিতে পারো যে স্যার জিএস মানে হলো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, এইচএস এটা দিয়ে প্রকাশ করা হয় হলো ফিডব্যাক ট্রান্সফার ফাংশন, এবং আমরা যখন জিএস এবং এইচএস এর কম্বিনেশন করব, কম্বিনেশন করার পরে আমরা যে ট্রান্সফার ফাংশনটা পাবো সেটা হবে হলো আমার ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, যেমন আমরা এই ইকুয়েশনটাই ফাইনালি ফিডব্যাক থাকলে আমরা একটা ইকুয়েশন বিল করছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে স্যার ফিডব্যাক থাকলে আমরা লিখতে পারবো হলো তোমার জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস মাল্টিপ্লাইড উইথ এইচএস। ঠিক আছে, জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইনটু এইচএস। তো এইটা ইকুয়ালস টু কি লিখবো স্যার? এইটা ইকুয়ালস টু হবে আমাদের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বা টিএস। ক্লিয়ার? তাহলে তিন ধরনের আমরা ট্রান্সফার ফাংশন দেখলাম, একটা হলো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন যেটাকে আমরা জিএস দিয়ে প্রকাশ করব, একটা হলো ফিডব্যাক ট্রান্সফার ফাংশন সেটাকে আমরা এইচএস দিয়ে প্রকাশ করব, আরেকটা হলো তোমার ওপেন লুপ এবং ফিডব্যাক ট্রান্সফার ফাংশনের কম্বিনেশন করার পরে আমরা যেটা পাই সেটা হলো ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন যেটাকে আমরা টিএস দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার? তাহলে তিন ধরনের সিস্টেম হতে পারে, একটা হতে পারে স্যার সিরিজ বা ক্যাসকেড ফর্ম, একটা হতে পারে আমার প্যারালাল ফর্ম, এবং একটা হতে পারে কি আমার ফিডব্যাক ফর্ম। তারপর আমরা যেটা দেখছিলাম তোমাদের মনে আছে হয়তোবা যে এই এই প্রবলেমটা আমরা সলভ করছিলাম যে এইখানে যে কম্বিনেশনটা আছে এটাকে একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশনে তোমরা কনভার্ট করো, একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশনে কনভার্ট করো। আমরা দেখছিলাম যে স্যার প্রথমে সবার আগে কি ছিল মনে আছে তোমাদের? আমি একটু রিক্যাপ করি যেহেতু এক সপ্তাহের ব্যাপার, সো অনেক হয়তো ভুলে গেছো কিনা জানি না। খেয়াল করে দেখো, আমাদের সবার আগে দেখতে হবে যে স্যার সিরিজে কি কি আছে, প্যারালালি কি কি আছে বা ফিডব্যাকে কি কি আছে, এবং যেইখানে আমরা যেটা পাবো সেইখানে আমরা
সিরিজ থাকলে সিরিজের ফর্মুলা অ্যাপ্লাই করব, প্যারালাল থাকলে প্যারালালের ফর্মুলা অ্যাপ্লাই করব, এবং সবশেষে ফিডব্যাকটা হলো সবার শেষের দিকে এলো আমরা ফিডব্যাক অ্যাপ্লাই করব। তো প্রথমে খেয়াল করে দেখো যে এই যে H1S, H2S এবং H3S এই তিনটাই কিন্তু অলমোস্ট প্যারালালি আছে। প্যারালালে হওয়ার শর্ত হলো, আমাদের প্যারালাল হওয়ার শর্ত হলো যতগুলা ব্রাঞ্চ থাকবে তার দুইটা প্রান্ত কমন থাকবে সবার জন্য, কি কমন থাকবে। যেমন আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে মনে করো ব্রাঞ্চ আছে, ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সিমিলার এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, তো আমরা বলি যে স্যার এই দুইটা ব্রাঞ্চ প্যারালাল, কারণ কি এই যে এর এক প্রান্ত কমন, এটাও সেম কমন পয়েন্ট, এটাও কমন পয়েন্ট, তার মানে হলো তার দুইটা প্রান্ত কি কমন বিন্দুতে থাকবে। কিন্তু খেয়াল করে দেখো এইখানে আমাদের একটা এই এইচ ওয়ান, এইচ টু এবং এইচ থ্রি এই তিনটা ফিডব্যাক সিস্টেমের এক প্রান্ত কমন আছে, দেখো সেম কমন পয়েন্ট, সবাই এক প্রান্ত সেম পয়েন্ট। কিন্তু আরেক প্রান্তে দেখো তিনটা তিন জায়গায় কানেক্ট করা আছে, ঠিক আছে, তিনটা তিন জায়গায় কানেক্ট করা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে স্যার এই তিনটা পয়েন্টকে আমি একটা পয়েন্টে কিভাবে কনভার্ট করতে পারি। যখন আমি একটা পয়েন্টে কনভার্ট করে ফেলবো তখন কিন্তু আমার এই তিনটা ই ট্রান্সফার ফাংশনই আমার কি প্যারালাল হয়ে যাবে, তখন আমি জাস্ট যোগ করে দিব, তাই না? তো সেক্ষেত্রে দেখো এই তিনটা পয়েন্টকে যদি আমি এক করব কিভাবে, দেখো এখানে তিনটাই সামিং জাংশন এবং তিনটাকে আলাদা আলাদা যোগ না করে আমরা একটা সামিং জাংশনে দিতে পারি, আমি একটা সামিং জাংশনে দিতে পারি আলাদা আলাদা যোগ না করে আমি, তখন আমাকে কি করতে হবে স্যার সবগুলাই এখানে আসবে, বাট একটা পার্থক্য আসবে, সেটা হলো খেয়াল করে দেখো এর মাইনাস এরও মাইনাস, কিন্তু এর কিন্তু আবার প্লাস, এটা পজিটিভ ফিডব্যাক। তো এটাকে আমরা কিভাবে মাইনাস করতে পারি, আমরা জানি যে স্যার নর্মালি একটা প্লাসকে কিভাবে মাইনাস করা যায় স্যার, যদি দুইটা ব্যাক টু ব্যাক মাইনাস হয়, যদি দুইটা ব্যাক টু ব্যাক মাইনাস আমরা ইউজ করি তাহলে মাইনাস এবং মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা মাইনাস দিব এবং আমরা ট্রান্সফার ফাংশনের ভেতরে আরেকটা মাইনাস দিব, তাহলে এই মাইনাস আর এই মাইনাস আলটিমেটলি কি হয়ে গেল প্লাস হয়ে গেল, ক্লিয়ার? তো সেক্ষেত্রে দেখো পরবর্তীতে আমরা কি করি যে স্যার এই তিনটাকে আমরা এক করে দেব এবং এই প্লাসটাকে আমরা কি করে দেব স্যার মাইনাস করে দেব। পরবর্তী ফিগারে খেয়াল করে দেখো যে স্যার আমাদের তিনটাকেই একটা সামিং জাংশনে কনভার্ট করে দেওয়া, তিনটা ক্ষেত্রেই মাইনাস আছে, এখানে কিন্তু প্লাস ছিল, বাট এই প্লাসকে আমি দুইটা মাইনাসে কনভার্ট করছি, তাহলে এখানে একটা মাইনাস এবং এখানে একটা মাইনাস, ক্লিয়ার? তাহলে কি দুইটা মাইনাস চলে আসছে। তো আলটিমেটলি এখন দেখো এখন এইটা একটা কমন পয়েন্ট, সিমিলারলি এইটাও আমার একটা কমন পয়েন্ট, তাহলে আমার দুইটা কমন পয়েন্ট আমি পেয়ে গেলাম, তার মানে হলো এই H1S, H2S এবং H3S এই তিনটাই কি এখন প্যারালাল সিস্টেমে চলে আসলো, আমার তিনটাই এখন আমার চলে আসলো কি প্যারালাল সিস্টেমে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব যে স্যার প্যারালাল হলে আমরা জানি যে স্যার তিনটাকে কি করতে হবে যোগ করতে হবে, তাহলে H1S, H2S এবং H3S কে আমি যোগ করি তাহলে কি আসবে, H1S যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা মাইনাস হবে, তাহলে H1S মাইনাস H2S প্লাস H3S, ক্লিয়ার? এই তিনটাকে আমি যোগ করে লিখে দিতে পারবো। এখন খেয়াল করে দেখো আমি পরবর্তী ফিগারে যাই, তো পরবর্তী ফিগারে আমরা তিনটাকে দেখো যে স্যার H1S এখানে কেন মাইনাস হলো, কারণ কি স্যার আলটিমেটলি H2S তো মাইনাস ছিল, তো প্লাস আর মাইনাসে গুণ করলে তো মাইনাস হয়ে যায়, তাহলে H1S মাইনাস H2S প্লাস H3S, ঠিক আছে, ইকুয়ালস টু আমি এটাতে চলে আসলাম, ওই তিনটা ফিডব্যাক ফাংশনকে আমি প্যারালাল করে ফেললাম। কিভাবে করতে পারলাম, যখন স্যার প্যারালাল তখন আমি তাদের ইন্ডিভিজুয়াল যে ট্রান্সফার ফাংশনগুলো ছিল ওগুলোতে আমি যোগ করে দিছি, ঠিক আছে। এখন নেক্সট যেটা আমি করতে পারবো খেয়াল করে দেখো, এটা আমি কিন্তু গত ক্লাসে আলোচনা করছি, আরেকবার করতেছি জাস্ট তোমাদের আইডিয়াটা যাতে আরেকটু ডেভেলপ হয়। খেয়াল করে দেখো এখন এই দুইটা কিন্তু সিরিজ আকারে আছে, এই G2S এবং G3S কিন্তু সিরিজ আকারে আছে। আমরা জানি যে স্যার যখন কোনো দুইটা পাশাপাশি সিস্টেম ক্যাসকেড বা সিরিজ আকারে থাকে তখন তাদের কি হবে, তখন তাদের কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে G2S এবং G3S কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো খেয়াল করে দেখো
স্যার পরবর্তী ফিগারে আমি স্যার এই দুইটাকে পরিবর্তে একটা ট্রান্সফার ফাংশন লিখব এবং এটা মাল্টিপ্লাই হয়ে যাবে খেয়াল করে দেখো g2s g3s মাল্টিপ্লাই হয়ে গেছে তাহলে আমি এখন এই এই ফিগারকে এখন এই এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো কেউ আমাকে বলতে পারবা তোমরা তোমাদের মধ্যে থেকে কেউ বলতে পারবা যে এই স্ট্রাকচারটাকে আমরা এখন কি বলতে পারবো যে কি অবস্থায় আছে ফিডব্যাক ফিডব্যাক ফর্মুলাতে আছে বা ফিডব্যাক কনস্ট্রাকশনে আছে ঠিক আছে যে বলছো ঠিক বলছো যে স্যার ফিডব্যাক অবস্থায় আছে কারণ আমি থেকে একটা ফিডব্যাক সিগন্যাল একটা ফিডব্যাক ট্রান্সফার ফাংশনের মধ্য দিয়ে আমি আবার কি ইনপুটে নিয়ে আসতেছি একটা নেগেটিভ ফিডব্যাক কিন্তু মজার ব্যাপার হলো এখন আমি ফিডব্যাকে থাকা অবস্থায় আমরা যেটা করতে পারবো তোমরা সবাই জানো আমি একটু আগে সূত্রটা দেখালাম স্যার ফিডব্যাক ট্রান্সফার ফাংশন থাকলে আমরা যেটা লিখতে পারবো জিএস ডিভাইডেড বাই তোমাদের মনে আছে হয়তো বা জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইনটু এইচএস জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইনটু এইচএস মানে হলো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন ডিভাইডেড বাই 1 প্লাস ওপেন লুপ এবং ফিডব্যাক ট্রান্সফার ফাংশনের গুণফল তাহলে খেয়াল করে দেখো এইখানেও এই জি2 জি3 এই টোটালটাকে আমি জিএস ধরব এই টোটালটাকে আমি জিএস ধরব এবং h1s মাইনাস h2s প্লাস h3s এটাকে আমি hs ধরব এটাকে আমি কি ধরব hs ধরব তাহলে এই এইটাকে এই gs এবং এইটাকে hs ধরে আমি কি করব স্যার এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব তো যখন এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব খুবই ইজিলি আমাদের দেখো পরবর্তী যেটা চলে আসবে যে স্যার এই যে উপরে হলো জিএস ছিল জিএসটা আমাদের বেসিক্যালি জি2এস এবং জি3এস এবং ডিভাইডেড বাই 1 প্লাস এই যে এটা হলো জিএস জি2এস জি3এস আর এইটা হলো আমাদের এইচএস স্যার h1s মাইনাস h2s প্লাস h3s ঠিক আছে এই পর্যন্ত আসার পরে আমাদের যেটা হবে পরবর্তীতে তোমরা ইতিমধ্যে যারা যারা ক্লাসে আসো সবাই তোমরা তোমাদের রোলটা একটু চ্যাট আমাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দাও আচ্ছা তো এখন খেয়াল করে দেখো এইটা একটা ট্রান্সফার ফাংশন এবং এইটা একটা ট্রান্সফার ফাংশন এবং এই দুইটাই কিন্তু সিরিজ আকারে আছে ঠিক আছে দুইটাই কিন্তু সিরিজ আকারে আছে যখন সিরিজ আকারে থাকলে আমরা স্বাভাবিকভাবে জানি কি করতে হবে আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে তাহলে এই g1s এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে g1s ইনটু g2s ইনটু g3 s clear g1s g2s into g3s এবং এইটাই আমাদের সেই ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন তো তোমরা ওভারঅল দেখলা যে স্যার এই টোটাল ম্যাথটাতে আমরা কিন্তু সিরিজ আমরা প্যারালাল এবং ফিডব্যাক আমরা তিনটাই কিন্তু ব্যবহার করছি তাই না এইভাবে আমাদের এই তোমার ব্লক ডায়াগ্রামকে রিডিউস করে একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশনে নিয়ে আসতে হবে তো এই এক্সাম্পলটা আমরা গত ক্লাসে দেখছিলাম আজকে আমরা যেটা দেখবো এটা আমি বাড়ি কাজ দিছিলাম জানি না কয়জন পড়ছো করলেও ভালো না করলেও দেখে নাও একটু আচ্ছা যেমন খেয়াল করে দেখো এখানে বলছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন টিএস কারণ এই যে টোটাল যেটা এখানে কিন্তু অনেকগুলা ক্লোজ লুপ তোমার কি বলে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন আছে এবং ফিডব্যাক ট্রান্সফার ফাংশন আছে তো এই টোটালটাকে যখন আমি একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশনে নিয়ে আসব তখন সেটাকে আমরা বলবো ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন ক্লিয়ার কারণ এর মধ্যে কিন্তু আমাদের ফিডব্যাকও আছে তো যখন আমরা টোটালটাকে একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশনের আন্ডার নিয়ে আসব তখন আমরা বলবো সেটাকে স্যার ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন এবং সেটাকে আমরা টিএস দিয়ে প্রকাশ করব এটা যাতে ভুল না হয় স্যার টিএস দিয়ে প্রকাশ করব ক্লিয়ার আচ্ছা তাহলে দেখো সবার আগে আমাকে খেয়াল আমাকে কেউ বলো যে স্যার এখানে কি কি করা যেতে পারে আমাদের দেখতে হবে যে স্যার কি কি সিরিজ আছে কি কি প্যারালাল আছে এবং যদি একান্তই না থাকে আমাদের ফিডব্যাক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আর তারপরেও কিছু কিছু জায়গায় আরো একটু গিরিঙ্গি থাকবে বা আর একটু প্যাচ থাকবে তো সেটাকে আমরা কিভাবে সলভ করব সেইটাও একটা টেকনিক আছে ঠিক আছে সেই টেকনিকটা আজকে আমরা দেখব স্যার কিছু কিছু জায়গায় সলভ করাটা দুরূহ হয়ে যাবে সেইখানে সেই টেকনিকটা আমরা একটু দেখব
তো খেয়াল করে দেখো এখানে তোমাদের দেখে কি মনে হচ্ছে স্যার, কোনটা দিয়ে আমরা শুরু করতে পারি ব্রেকফাস্ট? যেমন দেখো এখানে যে যেটা দেখে বোঝা যাচ্ছে তোমরা সবাই কিন্তু এখনো রোল দাও নাই, তোমাদের চ্যাট বক্সে এখনো সবাই রোল দাও নাই, সবাই তোমাদের রোল গুলো একটু চ্যাট বক্সে দিয়ে দাও। দেখো এই এস এবং এই এস এই দুইটাই কিন্তু সিরিজে আছে, এই দুইটা কি অবস্থায় আছে? সিরিজে আছে। যদি সিরিজে থাকে তাহলে কি করতে পারবো আমরা? সিরিজে থাকলে কি হবে স্যার? গুণ করতে হবে। সিরিজে থাকলে গুণ হয়ে যাবে, তাহলে এস স্কোয়ার হবে। মনে করো এটা এস স্কোয়ার হয়ে গেল, এটা একটা ট্রান্সফার ফাংশন এস স্কোয়ার হয়ে গেল। দেখো এই পয়েন্টটা হলো এই এস স্কোয়ারের এবং আবার এই 1 বাই এস এর কমন পয়েন্ট। সিমিলারলি এরা আবার ঠিক কিন্তু আরেকটা জায়গায় কিন্তু একবার এক্স্যাক্টলি যে মিলিত হয়েছে, তাহলে এইটা এবং এইটা এই এস স্কোয়ার এবং এই 1 বাই এস এর কমন পয়েন্ট না? দুইটা কমন পয়েন্ট, তাহলে এরা কি প্যারালাল ভাবে? প্যারালালের মেইন শর্ত হলো যে স্যার দুইটা ব্রাঞ্চের দুইটা টার্মিনাল কমন থাকতে হবে, একই হতে হবে। খেয়াল করে দেখো এস স্কোয়ার এর এবং 1 বাই এস এর দুইটারই কিন্তু একই পয়েন্টে আছে, তো সেই ক্ষেত্রে তাহলে কি হবে যোগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এই টোটালটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো স্যার? প্রথমে হলো এস স্কোয়ার প্লাস 1 বাই এস, এস স্কোয়ার প্লাস 1 বাই এস। আচ্ছা আমরা একটু নিচেরটাতে চলে যাই, এই যে দেখো খেয়াল করে দেখো স্যার এস স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এস। এখন দেখো একটা মজার ব্যাপার হলো, এখন এইখানে এই ফিডব্যাকটা গেছে এই মাথা থেকে, এই মাথা থেকে এখানে একটা ফিডব্যাক আসছে। ফিডব্যাক দেখে কিভাবে বুঝবা যে স্যার মাইনাস? ঠিক আছে, মাইনাস দেখলে বুঝবা ফিডব্যাক। সিমিলারলি আরেকটা ফাইনাল আউটপুট থেকে আরেকটা ফিডব্যাক আসছে, খেয়াল করে দেখো ট্রান্সফার ফাংশন হয়ে ফিডব্যাক আসছে। তো একটা জিনিস মনে রাখবা, যখন কোনো ফিডব্যাক এর কোনো সাথে কোনো ট্রান্সফার ফাংশন না থাকে তখন সেটাকে ইউনিটি ফিডব্যাক বলে। ইউনিটি ফিডব্যাক, ইউনিটি মানে ওয়ান। যেমন আমরা জানি না পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কি? পাওয়ার ফ্যাক্টর হলো ওয়ান। ঠিক সিমিলারলি ইউনিটি ফিডব্যাক সিগন্যাল, তার মানে ফিডব্যাক সিগন্যালের ভ্যালু কত? ওয়ান। যখন কোনো ট্রান্সফার ফাংশন থাকবে না তখন তোমাদের মাথায় রাখতে হবে, এটা লিখে রাখো। আমি বারবার বলতেছি এই প্রসেসগুলো বইয়ে অনেক কঠিন করে দেয়া আছে, আমি খুব সহজভাবে এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ লিখে রাখছি। তো এই কথাগুলো সব কথা তো আসলে আর খাতায় লেখা সম্ভব না, তো তোমরা পাশাপাশি এগুলো একটু নোট করো, খাতার মধ্যে একটু একটু নোট করো। তো দেখো এখানে এই ফিডব্যাক, যে ফিডব্যাক সিগন্যালে কোনো রকম ট্রান্সফার ফাংশন থাকে না সেটা হলো ইউনিটি ফিডব্যাক সিগন্যাল, বুঝতে পারছো? তো এইখানে এই যখন এটা ইউনিটি ফিডব্যাক সিগন্যাল, তো সেই ক্ষেত্রে এই ফিডব্যাকটা যদি এইখানে না থেকে দেখো এইখানে থাকতো তাহলে কিন্তু এই দুটো সিরিজ হয়ে যেত, এই দুটো সিরিজ হয়ে যেত এবং এইটা আবার এটা প্যারালাল হয়ে যেত। তাহলে এই ব্লক ডায়াগ্রাম রিডাকশনে কিছু কিছু সময় এমন ভাবে আসবে, এখানে আমি সিরিজও অ্যাপ্লাই করতে পারতেছি না, দেখো এইটা এটা কিন্তু সিরিজ অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ মাঝখান থেকে একটা সিগন্যাল চলে গেছে, সো আমি সিরিজও অ্যাপ্লাই করতে পারতেছি না। আবার ফিডব্যাকও এই ফিডব্যাকটা আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ কি যখন আমি এই দুইটা সিস্টেমকে এক করতে পারতেছি না তখন তো আমি এই টোটাল ফিডব্যাক অ্যাপ্লাই করতে পারতেছি না। তার মানে আমার এইখানে একটাই সমাধান, সমাধান এখানে একটাই, সেটা হলো আমি যদি এই পয়েন্টটাকে কোনোভাবে সরাই এই পয়েন্টে নিয়ে আসতে পারি। মাথায় রাখো যে স্যার এই পয়েন্টটাকে যদি আমি কোনোভাবে সরাই এই পয়েন্টে নিয়ে আসতে পারি তাহলে আমার বেসিক্যালি সমাধানটা চলে আসবে। তো এই যে পয়েন্ট সরানো বা এই এইটা আমরা কিভাবে করব, যে স্যার এটা যদি আমি সরাই তাহলে এটা কিভাবে স্যার, কি এটা সরাইলেই হবে? কোন একটা জিনিসকে সরাইলে কি হয়ে যাবে? না, এই পয়েন্টটাকে যদি আমি এখান থেকে এখানে সরাই তাহলে ওইভাবে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখন এই অ্যাডজাস্টমেন্টটা কি বা কিভাবে করতে হয় এই টেকনিকটা একটু দেখে রাখো, এটা কোনো হার্ড এন্ড সিক রুল নাই। দেখো এই পয়েন্টটা যখন আমি এখান থেকে সরাই এখানে আনবো, তো ধরো এখন এটা এখানে আছে, এখন এটা এখান থেকে, দেখো আগে এখান থেকে যখন যাইতো তখন এটা ইউনিটি ফিডব্যাক ছিল তাই না? তাহলে এর ভ্যালু কত যেত? ওয়ান, তাই না? কিন্তু এখন এই সিগন্যালটা যখন এই পয়েন্ট থেকে এখান থেকে যাচ্ছে তার মানে এই পয়েন্ট থেকে সে এখন এই দিক থেকে ঘুরে যাচ্ছে। কিন্তু আমি একটা অন্য কালার নেই তাহলে তোমাদের ক্লিয়ার হবে, স্যার এই পয়েন্টটা আমি এখন এই পয়েন্ট থেকে যাবে,
আমি এখন একটা অন্য একটা কালার নেই, তাহলে তোমার একটু ক্লিয়ার হবে। আচ্ছা কিন্তু আগে কিন্তু এই পয়েন্ট থেকে যাইতো, এই পয়েন্ট থেকে যখন যাইতো, এই পয়েন্ট থেকে যখন যাইতো তখন কিন্তু এটা ইউনিটি ফিডব্যাক ছিল 1। তো এখন কিন্তু আর এই 1 যাচ্ছে না, কারণ এই সিগন্যালটা এখন এই দিক থেকে ঘুরে এই ট্রান্সফার ফাংশনের সাথে, যখন কোনো একটা ট্রান্সফার ফাংশন কোনো একটা সিগন্যাল পাস করে সাথে সাথে ট্রান্সফার ফাংশনটা তো মাল্টিপ্লাই হয়ে যায়, অলওয়েজ মনে রাখবা মাল্টিপ্লাই হয়ে যায়। কারণ ইয়ের মতো তোমার অপএম্পের মতো, যে তুমি যদি অপএম্পের ভিতরে একটা ইনপুট সিগন্যাল দাও সেটা অপএম্পের গেইন সেটার সাথে গেইনের সাথে মাল্টিপ্লাই হয়ে আমার আউটপুটে চলে আসবে। তো ঠিক সিমিলারলি এখানে আগে এটা 1 যাইতো, কিন্তু এখন যখন এই ট্রান্সফার ফাংশন পার হয়ে যাবে, পার হয়ে যাওয়া লাগবে, তখন কিন্তু এই 1 এর সাথে কি মাল্টিপ্লাই হয়ে যাবে, এই 1 বাই এস মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? এই 1 বাই এস টা মাল্টিপ্লাই হয়ে যাবে। কিন্তু আমার তো যাওয়ার দরকার স্যার 1, আমার তো যাওয়ার দরকার 1, তাহলে এই 1 কে আমি কিভাবে কি করব? তাহলে দেখো আমি যদি এই এই লাইনের মধ্যে এমন একটা ট্রান্সফার ফাংশন বসাবো যেটার কারণে আবার আমার আউটপুট 1 চলে আসবে, এমন একটা ট্রান্সফার ফাংশন বসাবো, তাহলে 1 বাই এস কে, মনে করো 1 বাই এস আছে, এটাকে আমি কিভাবে 1 করব, কে বলতে পারবা? কিসের সাথে গুণ করলে এটা 1 হবে? 1 বাই এস কে কিসের সাথে গুণ করলে 1 হবে, কে বলতে পারবা? স্যার এস এর সাথে, এস এর সাথে গুণ করলে হবে। আমি যদি এস এর সাথে এই 1 বাই এস কে গুণ করে দেই তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি কি 1 চলে আসে, তাহলে অ্যাডজাস্টমেন্ট হবে স্যার আমার এই লাইনে এখানে একটা ট্রান্সফার ফাংশন বসাতে হবে যার ভ্যালু হবে কি এস, যার ভ্যালু হবে এস। তো আলটিমেটলি এখান থেকে যখন 1 বাই এস আসতেছে সে এই সিস্টেমের ভিতর দিয়ে যখন ঢুকবে তখন সেটা মাল্টিপ্লাই হবে, তাহলে 1 বাই এস আর এস মাল্টিপ্লাই হলে আলটিমেটলি এর আউটপুটে কি 1 চলে আসবে। দেখো সিস্টেমটা বুঝতে পারছো কিনা আমি জানি না, আমি আরেকবার বলতেছি, প্রসেসটা একটু বোঝার চেষ্টা করো। স্যার যখন এই পয়েন্ট থেকে গেলে 1 আসতো, এখন আমি এই পয়েন্ট থেকে এখানে শিফট করে ফেললাম, এবং এমন ভাবে শিফট করতে হবে যাতে আগে যে ফিডব্যাক সিগন্যাল যাইতো এখনো সেই সেম ফিডব্যাক সিগন্যালটাই যাবে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আমি এই নতুন লাইনে একটা ট্রান্সফার ফাংশন অ্যাড করতে হবে যাতে 1 যায়, ঠিক আছে? তো দেখো এখান থেকে যাওয়ার সাথে সাথে কি 1 বাই এস গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটার আউটপুটে কি 1 বাই এস আছে। এই 1 বাই এস কে কিভাবে আমি 1 করতে পারবো, তখন আমার স্যার এখানে এস দিয়ে একটা ট্রান্সফার ফাংশন বসাই দিতে হবে। একটা শর্টকাট হলো তুমি যেই ট্রান্সফার ফাংশনটা পার হবা তার উল্টা ট্রান্সফার ফাংশনটা তোমাকে এই সিস্টেমে বসাই দিতে হবে, এইটা হলো শর্টকাট। স্যার তুমি যেই যেমন 1 বাই এস পার হচ্ছে তোমাকে এখানে এস বসাই দিতে হবে, তুমি যদি 2 বাই এস পার হইতা তাহলে তোমাকে এস বাই 2 ট্রান্সফার ফাংশন এখানে বসাই দেওয়া লাগতো। ঠিক সিমিলারলি খেয়াল করে দেখো আমরা পরবর্তী লাইনে কি করছি, স্যার আমরা এই পয়েন্টটাকে সরা নিয়ে আসছি এখানে, এবং এই 1 বাই এস এর, 1 বাই এস এর রিভার্সটা কি, 1 বাই এস এর উল্টাটা হলো এস, তাই না? তাহলে এই যে দেখো এস এখানে গুণ আকারে আছে, এখন এই দুইটা কিন্তু সিরিজ আকারে আছে, এখন এই দুইটা যখন সিরিজে আছে তখন কি করতে হবে, আমরা এটা গুণ করে দিব। সিরিজে থাকলে কি হবে, আমাদের গুণ গুণ হয়ে গেল, এবং দেখো এই পয়েন্টে এই এস এবং এই এস একটা কমন পয়েন্ট, এবং এই পয়েন্টটা কিন্তু তাদের আরেকটা কমন পয়েন্ট, তার মানে এস এবং এস এই দুইটা হলো আমাদের প্যারালাল, এস এবং এস এই দুইটা হলো কি আমাদের প্যারালাল। যখন প্যারালাল তখন আমরা জানি কি স্যার, প্যারালাল থাকলে সিস্টেমগুলো কি হয় যোগ হয়, তাহলে এস প্লাস এস ইকুয়ালস টু কি টুয়াইস এস, এস প্লাস এস ইকুয়ালস টু টুয়াইস এস, যখনই সিস্টেমটা প্যারালাল থাকে। আমি আবারও বলতেছি যে স্যার কেন প্যারালাল, কারণ কি এদের এই ব্রাঞ্চের এই যে ফিডব্যাকটার এটার এই পয়েন্টটা এই দুই পাশেরই জন্য কিন্তু কমন পয়েন্ট, এই দুইটার জন্য কিন্তু কমন পয়েন্ট, এটাও ইভেন এইটাও কিন্তু তাদের কমন পয়েন্ট। তো যখন দুইটা টার্মিনাল পয়েন্ট কমন থাকে তখন কিন্তু সেই দুইটা প্যারালাল হয়ে যায়, প্যারালাল থাকলে কি হবে যোগ করতে হবে, তাহলে এস প্লাস এস ইকুয়ালস টু কি টুয়াইস এস, এবং এই দুইটা হলো আমাদের সিরিজ আকারে আছে বা ক্যাসকেড আকারে আছে, তার মানে এই দুইটা কি করতে হবে আমাদের গুণ করতে হবে। তো ফাইনালি দেখো পরবর্তী ইয়েতে আমি যদি যাই খেয়াল করে দেখো এখানে যে স্যার এই যে দুইটা গুণ করে দেওয়া আছে, এবং ওই এস প্লাস এস ইকুয়ালস টু টুয়াইস এস
যোগ করে দেয়া আছে এখন এটা কি অবস্থায় আছে কি ফর্মে আছে এটা কেউ বলো এটা কি ফর্মে আছে ফিডব্যাক স্যার ফিডব্যাক ফর্মে আছে ফিডব্যাক ফর্মের সূত্র কি জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইনটু 1 প্লাস এইচএস 1 প্লাস জিএস ইনটু এইচএস তাহলে খেয়াল করে দেখো মাই স্টুডেন্ট যে তাহলে এখানে আমরা এখন জিএসটা কোনটায় ধরবো স্যার এইটাকে আমরা জিএস ধরবো এইটাকে আমরা জিএস ধরবো আর 2এস কে আমরা কি ধরবো এইচএস ধরবো তাহলে এই সূত্র আমরা যদি বসাই দেই এইটাকে আমরা জিএস ধরবো এইটাকে আমরা এইচএস ধরবো তাহলে এই সূত্রে যদি আমরা বসাই দেই তাহলে দেখো এই যে উপরে দেখো জিএসটা আসছে 1/s s স্কয়ার প্লাস 1/s আর নিচে হলো 1 এটা হলো জিএস আর ইনটু এইচএস হলো 2এস তারপর কাটাকাটি করে এটাকে আমরা যদি তোমার পরবর্তীতে ক্যালকুলেশন করি আমাদের ইজিলি অ্যানসারটা চলে আসবে দেখো লসাগু গসাগু করব পরবর্তীতে ভগ্নাংশের উপরে নিচে লসাগু গসাগু করলে আমাদের আলটিমেটলি এইটা হলো আমাদের অ্যানসারটা আমাদের যেহেতু এটা এক্সারসাইজ প্রবলেম ছিল এক্সারসাইজে এই অ্যানসারটা দেয়া আছে এজন্য আমরা এই পর্যন্ত নিয়ে আসছি এরপরটা হলো জাস্ট লসাগু গসাগু আর কিছুই না তো এইখানেও আমাদের একটাই টেকনিক ছিল যেখানে হলো যে স্যার যেখানে চেঞ্জ আসছে যদি কোনো পয়েন্টকে আমরা স্যার সরাতে হয় তখন যেই ট্রান্সফার ফাংশনকে আমরা পার করব তার উল্টা ট্রান্সফার ফাংশন আমাকে ওই লাইনে বসাই দিতে হবে তো এই রকম হুবাহু একটা বই একটা ম্যাথ করে দেয়া আছে আমি বইটা একটু দেখি আর এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে আমি একটু বলে দেই যেমন এইটা একটু বলে দেই এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কারণ এইটা হুবাহু আমরা যেটা করলাম এইটার অলমোস্ট কাছাকাছি হুবাহু যেমন দেখো এখানে প্রথমে কি করা যায় খেয়াল করে দেখো এই 1/s আর এই 2 এই 1/s আর এই 2 এর কি অবস্থায় আছে সিরিজ না প্যারালাল না কি অবস্থায় আছে স্যার প্যারালাল আছে প্যারালাল আছে কারণ এদের দুই পয়েন্টই সমান তাহলে প্যারালাল থাকলে কি হবে যোগ হবে প্যারালাল থাকলে জি স্যার যোগ হবে যোগ তাহলে তাহলে এখানে অ্যাকচুয়ালি কি আসবে 1 প্লাস এস ডিভাইডেড ইকুয়ালস প্লাস 2 এইটা আসবে তাই না একটা ট্রান্সফার ফাংশন আসবে আর এইটা এটা বাদ হয়ে যাবে এই জিনিসটা বাদ হয়ে যাবে যদি বাদ হয়ে যায় খেয়াল করে দেখো আমি এটা কি করে দেই 1 প্লাস 2 একটা ট্রান্সফার ফাংশন আসবে এখন আমাদের নরমালি যেটা করতে হবে স্যার স্যার এই পয়েন্টটা এই পয়েন্টটা এখানে আসছে এই পয়েন্টকে আমাদের এখানে সরাতে হবে তাইলে এই এইটা আর এই ব্রাঞ্চটা সমান হবে এবং এই পয়েন্টটাকে আমাদের এখানে সরাতে হবে তাহলে আমাদের কি প্যারালাল হয়ে যাবে সেম পয়েন্টে যদি এই পয়েন্টকে এখানে সরাই তাহলে এখানে যেই ট্রান্সফার ফাংশনটা পার করতেছে কি 2s তাহলে এখানে আমাদের আরেকটা ট্রান্সফার ফাংশন বসাতে হবে 1/2s আমি বলে দিচ্ছি তোমরা এটা ইজিলি পারবা বাসা এটা প্র্যাকটিস করবা যদি এইটাকে আমি সরাই 2s কে পার করলাম না 2s কে যদি আমি পার করি তাহলে স্যার আমাকে বসাতে হবে 1/2s ক্লিয়ার আবার এই পয়েন্টকে যদি আমি এখানে নিয়ে আসি এই পয়েন্টকে যদি আমি এখানে নিয়ে আসি তখন কি হবে এই ট্রান্সফার ফাংশনটাকে আমাকে পার করতে হবে এই ট্রান্সফার ফাংশনকে যদি আমি পার করি স্যার তাহলে এটার উল্টাটা বসবে 1/1/s প্লাস 2 এখানে বসবে হলো তোমার 1 ডিভাইডেড বাই 1 প্লাস এস প্লাস 2 মানে আমি যেই ট্রান্সফার ফাংশনটা পার করব যেই ট্রান্সফার ফাংশনটাকে আমাকে পার করতে হবে তার উল্টা ট্রান্সফার ফাংশন আমাকে বসবে আমি আবার বলি তাহলে তোমাদের একটু আরেকবার খেয়াল হতে পারে যে দেখো স্যার এই পয়েন্টটাকে যখন এটা তো নাই এই এই এটা তো নাই এটা তো আগে যোগ হয়ে গেছে সো এই পয়েন্টকে যদি আমি এখান থেকে এখানে সরাতে চাই তাহলে আমাকে এইখানকার যে ট্রান্সফার ফাংশনটা আছে এইটাকে পার করতে হচ্ছে তো এই ট্রান্সফার ফাংশনটা হলো 1 প্লাস এস ডিভাইডেড বাই 2 তো এই পয়েন্টকে যদি আমি এখানে সরাইতে চাই তাহলে আমাকে স্যার এইটার উল্টা ট্রান্সফার ফাংশন কি হবে 1 সত্যি ডিভাইডেড বাই 1 প্লাস এস প্লাস 2 তুমি তো কথা বুঝতে পারছো এইটাকে আমাকে বেসিক্যালি এই তখন কি এইখানে বসাতে হবে তাইলে এটা নালিফাই করবে আলটিমেটলি কি এটা তখন আমাকে নালিফাই করবে বাট
এই পয়েন্টকে যদি আবার আমি এখানে সরাতে চাই তাহলে আমি কি পার করতেছি 2s ট্রান্সফার ফাংশনটা পার করতেছি তাহলে আমাকে আলটিমেটলি এইখান থেকে যখন আমি এটা বসাবো তখন আমাকে এখানে কি করতে হবে 1/2s নামে আরেকটা ট্রান্সফার ফাংশন উল্টা ট্রান্সফার ফাংশনটা বসাতে হবে তো এই ভাবে হলো আমাকে কি বেসিক্যালি পয়েন্টকে শিফট করলে এই অ্যাডজাস্টমেন্ট আমাকে করা লাগবে আচ্ছা এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা বইয়ের মধ্যে যেটা আছে আমরা সেটা একটু দেখি বইয়ের মধ্যে একটু একটা বড় একটা জিনিস আছে যেমন দেখো এখানে তোমার যে এটা আছে তোমার এক্সাম্পল 5.2 এখানে অনেকগুলা ট্রান্সফার ফাংশন আছে খেয়াল করে দেখো অনেকগুলা ঠিক আছে তো সবার আগে যেটা দেখো যে স্যার এই যে জায়গাটা আছে এর মধ্যে মানে কোনটা দিয়ে শুরু করতে পারি সবার আগে এটা খেয়াল করে দেখো স্যার সবার আগে দেখো এই জায়গাটা একটা আলাদা ফিডব্যাক ফর্ম আকারে আছে তাই না দেখো এখানে এটা টোটালি একটা ইন্ডিপেন্ডেন্ট ফিডব্যাক ফর্ম আকারে আছে তো এইটাকে যদি আমি স্যার ফিডব্যাক ফর্মকে যদি আমি এটাকে কনভার্ট করি আমরা সূত্র জানি কি জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইনটু এইচএস তাহলে এইটাকে আমরা স্যার আগে সবার আগে আমি ছোট করে ফেলতে পারি সবার আগে এটা যেহেতু ফিডব্যাক ফর্ম আকারে আছে এটাকে আমি ছোট করে ফেলতে পারি দেখো ওরা তাই করছে দেখো বই যেহেতু একটু শর্টকাট করে করা আছে তা আমি ব্যাখ্যা করতেছি সমস্যা নেই যে জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইনটু এইচএস তো এখানে জিএস এর জায়গা হলো জি3এস আর এইচএস এর জায়গা হলো এইচ3এস এটা বসাইছে এখানে আরেকটা লাইন একবারে করে দিছে তো ওইটা ওইটা আমি বলতেছি যে কি করছে অ্যাকচুয়ালি সেটা হলো যে দেখো এই যে এই পয়েন্টটা এই পয়েন্টে এখান থেকে একটা সিগন্যাল আসছে তো আমি যেটা করতে পারি যে স্যার এই সিগন্যালটা কিন্তু আমাকে এই এই জায়গার এই ফাংশনটা কাজ করতে দিচ্ছে না এই সিগন্যালটা তো আমি যেটা করব যে স্যার এই সিগন্যালটাকে আমি সরায় আমি এই পয়েন্টে নিয়ে আসব এই সিগন্যালটাকে আমি সরায় এই পয়েন্টে যখন নিয়ে আসব তখন আমার এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে তো যখন আমি এটাকে সরায় নিয়ে আসব তাহলে তখন কি এটা এখান থেকে আসবে সিগন্যালটা এখান থেকে আসবে তো আমি কোন ট্রান্সফার ফাংশন পার করতেছি জিএস জি2এস না তাহলে এখানে আমাকে কি বসাইতে হবে কেউ একজন বলো ওয়ান বাই জি2এস এইটাই একটা কমন থিওরাম স্যার আমি যেই ট্রান্সফার ফাংশনটা পার করব তার উল্টাটা আমরা আমাদের বসাইতে হবে আমি যেটা পার করতেছি আমি পার করতেছি জি2এস তাহলে আমাকে বসাইতে হবে স্যার 1/G2S ক্লিয়ার তো এইটাই দেখো এখানে লিখে রাখছে একটু দেখো স্যার এই যে এইটাই হলো এখানে লিখে রাখছে যে দেখো স্যার এইটা তো ফার্স্টেই আমাকে ফিডব্যাক করে রাখছে প্লাস হলো এই যে 1/G2S এইখানকার পয়েন্টটাকে এখন এখানে নিয়ে আসছে আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমার এই যে সামিং জাংশন মানে কি যোগ করা না সামিং জাংশন মানে কি যোগ করা এখান থেকে একটা সিগন্যাল আসতেছে এখান থেকে একটা সিগন্যাল আসতেছে তাহলে সামিং জাংশন মানে যদি যোগ করা হয় তাহলে এই পয়েন্টটা কিন্তু এইটা আর এই ব্রাঞ্চ এই দুইটা কিন্তু প্যারালাল খেয়াল করে দেখো এই পয়েন্টটা কিন্তু এই দুইটা ব্রাঞ্চেরই কমন পয়েন্ট আবার এই সামিং জাংশনটা হলো এই দুইটা ব্রাঞ্চেরই কমন পয়েন্ট তার মানে এখানে যেহেতু কিছু নাই তার মানে ওয়ান আমি আগে বললাম এটা ইউনিটি সিগন্যাল যখনই কোনো থাকবে না কিছু কোনো ট্রান্সফার ফাংশন থাকবে না সেটা হবে ইউনিটি তাহলে এখানে ওয়ান আর উপরে আছে 1/2 তাহলে এরা যখন প্যারালাল হলে কি হয়ে যাবে প্যারালাল হলে হয়ে যাবে আমাদের স্যার যোগ তাহলে 1/G2S প্লাস 1 দেখো এই পরিবর্তে বসাই দিছে কি 1/G2S প্লাস 1 ক্লিয়ার আবারও বলতেছি যে স্যার এইখানে এই যে এখান থেকে যে সিগন্যালটা আসছে এইটা হলো এই ব্রাঞ্চের এবং এই ব্রাঞ্চের দুইটা ব্রাঞ্চেরই কমন পয়েন্ট আবার এই সামিং জাংশনটাও কিন্তু এই দুইটা ব্রাঞ্চের কমন পয়েন্ট তাহলে সেই ক্ষেত্রে এই দুইটাকে আমরা কি করতে পারবো এই দুইটাকে আমরা যোগ করে দিব প্যারালাল থাকে কি যোগ করে দিব ক্লিয়ার তাহলে দেখো এটা এখানে চলে আসলো এখন এইটা আবার এইটা কিন্তু ক্যাসকেড এইটা এবং এটা কিন্তু কি ক্যাসকেড আকারে আছে ক্যাসকেড মানে হলো গুণ যখনই ক্যাসকেড আকারে থাকবে তখন কি হয়ে যাবে গুণ
তার মানে এইটা ট্রান্সফার ফাংশন এবং এটা ট্রান্সফার ফাংশন কি হয়ে যাবে গুণ হয়ে যাবে দেখো পরবর্তীতে দেখো পরবর্তী ফিগারে দেখো যে স্যার এইটা এবং এটা কি আকারে হয়ে গেছে গুণ আকারে চলে আসছে তো এখানে বইয়ে অনেক শর্টকাট ভাবে মানে দুই লাইনের কাজ এক লাইনে করে দিয়েছে আচ্ছা এখন এইটা তো আমি গুণ করে দিলাম বুঝলাম তাহলে এই পার্টটাকে আমরা কি করব এই পার্টটাকে দেখো যে স্যার এই পার্টটাকে আমাদের যেটা করতে হবে যে তোমার এই এই দুটা এই যে এই দুটা পয়েন্ট এইখানে কিন্তু তোমার দুইটা সামিং জাংশন দেয়া আছে তাই না দুইটা সামিং জাংশন দেয়া আছে এখন যখন তোমার দুইটা সামিং জাংশন দেয়া আছে আচ্ছা এর আগে এই লাইনটা ছিল সরি এইখানে এর আগে এই লাইনটা ছিল এই লাইনটা মিস করে ফেলছি আমি এই লাইনটাতে কি করছে একটু বলে দেই কারণ এটা পরবর্তীতে বুঝবা না এই লাইনটা যেটা করছে যে স্যার এইটাকে এই পয়েন্টটাকে যদি আমি স্যার এই পয়েন্টে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই দুটো প্যারালাল হয়ে যাবে ঠিক আছে এখন নিয়ে আসলেই তো আর হইলো না স্যার আমাকে কোনটা আমি পাস করে যাচ্ছি এইটা আমি এইটা এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্ট থেকে যখন আমি এই পয়েন্টে নিয়ে আসব তখন আমাকে এই G1S টা পাস করে যাওয়া লাগতেছে তাই না তাহলে আমাকে 1/G1S গুণ করতে হবে যখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পাস করে আসব তখন আমাকে 1/G1S কি করতে হবে গুণ করে দিয়ে আসতে হবে কারণ আমি G1S ট্রান্সফার ফাংশনটা কি পাস করে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এইখানে আমাকে কি করতে হবে 1/G1S সিস্টেমটা বসাইতে হবে তাহলে এখানে 1/G1S আর এখানে H2S যেহেতু এটা সিরিজে আছে সিরিজ হলে গুণ হয়ে যাবে তাহলে H2 এর সাথে যদি আমি গুণ করি 1/G1 H2 এর সাথে যদি আমি 1/G1 এটা কোথা থেকে আসলো কারণ সেই যে G1S ট্রান্সফার ফাংশনটা আমাকে পাস করতে হবে তাহলে এটা উল্টাটা বসে যাবে তো এই দুটো গুণ করলে কি আসবে H2S বাই H2S বাই G1S আসবে না খেয়াল করে দেখো ঠিক সিমিলারলি এই কাজটাই করছে যে স্যার H2S আর ডিভাইডেড বাই G1S ক্লিয়ার এখন যেটা হবে যে স্যার এখন এই G1 আর এই G2 এরাও তো সিরিজ এরা এখন সিরিজ হয়ে গেছে তাহলে সিরিজ হয়ে গেলে কি হবে আলটিমেটলি আমার গুণ হয়ে যাবে G1 এবং G2S গুণ হয়ে গেছে এখন ঠিক সিমিলারলি এই ফিডব্যাকটা আর এই ফিডব্যাকটাও প্যারালাল এই দুই ফিট অফ ফিডব্যাকে কি প্যারালাল কারণ এই দুইটা সামিং জাংশন তো সেম পয়েন্ট আমরা এই দুইটাকে এক একটাতে করে দিব কারণ দুইটাই মাইনাস আছে দুইটাকে আমরা একটাই করে দিব তাহলে এই দুইটা সেম পয়েন্ট আর এইটাও কিন্তু আগে থেকে কমন পয়েন্ট তাহলে এরাও প্যারালাল তো প্যারালাল হয়ে গেলে কি হবে যোগ হয়ে যাবে প্যারালাল হয়ে গেলে যেটা হবে স্যার যোগ হয়ে যাবে যেমন দেখো এই যে H2S + GS G1S + H1S এই যেটা যোগ হয়ে গেছে ঠিক আছে ফাইনালি এটা যখন যোগ হয়ে গেছে ফাইনালি কি হবে স্যার এইটা আবার কিন্তু আমাদের ফিডব্যাক ফর্ম এইটা আবার এখন ফিডব্যাক ফর্মে আসছে এটা হলো জিএস আর নিচে টোটালটাই হলো এইচএস তাহলে ওইটা আমরা ফিডব্যাক সূত্র বসে ফেললাম এটা পাবো এবং ফাইনালি এইটা আবার এই ট্রান্সফার ফাংশন কি সিরিজ সো আলটিমেটলি এই দুইটা গুণ করে দিতে হবে আলটিমেটলি এই দুইটা কি তোমার গুণ করে দিতে হবে গুণ করার পরে ফাইনালি যেটা পাবো সেটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন এখন আমি মোদ্দা কথায় যেটা আসি বইয়ের এই এক্সাম্পলটা অনেক বড় অলমোস্ট 20 থেকে 25 বা 30 মিনিটও লাগে অনেকের ম্যাথ তো সলভ করতে বা 30 মিনিটও বেশি লাগতে পারে কারণ অনেকগুলো স্টেজ কিন্তু বইয়ে 1 2 3 4 5 6 স্টেজে করে দিয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি সময় লাগবে 10 থেকে 12 স্টেজ কিন্তু কেউ যদি এই ম্যাথটা বোঝে কারণ এখানে তোমার ব্লক ডায়াগ্রাম সরানো ফিডব্যাক সিরিজ প্যারালাল সবকিছু ইনক্লুডেড আছে সবকিছু সো কেউ যদি এইটা বোঝে সো তার জন্য আর কোনো প্রবলেমই হবে না শুধু একটা জিনিসই মনে রাখতে হবে আমি বারবার বলি এখানে মানে প্রবলেমটা হবে এইখানে একটা জায়গায় সেটা হলো যে স্যার সরানোর ক্ষেত্রে যেমন দেখো আমি আরেকবার বলে দেই যেমন এই যে H2S টা এই পয়েন্টে আছে তো আমি এই পয়েন্টে না নিয়ে আমি আমাকে এটা এইখানে আমি যদি সরাই দিতে পারি তাহলে আমার এই এই দুটো প্যারালাল হয়ে গেল তাই না
আমি যে সরানোর জন্য আমাকে কোন ট্রান্সফার ফাংশনটা পার করতে হলো g1s তাহলে এটার যেইটাই পার করতে হোক না কেন সেটার উল্টাটা আমার এই লাইনের মধ্যে বসে যাবে অ্যাডজাস্টমেন্টের জন্য তাহলে 1/g1s এবং 1/g1s এবং h2s এর আবার পাশাপাশি কি সিরিজ তো সিরিজ হলে গুণ হয়ে যাবে সো গুণ হয়ে গেল আলটিমেটলি কি h2s/g1s এই একটা জায়গায় সিমিলারলি আবার এই যে এখানে 1/g2s কেন আসছে কারণ g2s ট্রান্সফার ফাংশনটাকে আমাকে পার করে আসতে হচ্ছে এই কারণে আমাকে কি স্যার ওই টার উল্টা ট্রান্সফার ফাংশন আমাকে সিস্টেমে অ্যাড করতে হবে সো কেউ যদি সিরিজ বোঝে সিরিজ থাকলে গুণ করতে হবে প্যারালাল থাকলে আমাকে যোগ করতে হবে ফিডব্যাক এর আমাদের ডেডিকেটেড সূত্র আছে ঠিক আছে gs/1+gs/hs এবং এই সরানোর সিস্টেমটা হলো আমি যেই ট্রান্সফার ফাংশন সরাবো তার উল্টাটা আমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে তো এই ছিল আমাদের এই ব্লক ডায়াগ্রাম রিডাকশন তো এখন তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো স্যার কোনো সিস্টেম নিয়ে বা কোনো জিনিস নিয়ে বা কোনো টপিক নিয়ে আমাকে আরেকটু আরেকবার বলেন যে স্যার কিভাবে এটা হলো তোমরা তোমাদের প্রশ্নটা করতে পারো আমি তিনটা প্রবলেম দেখাইলাম তোমাদের বেসিক্যালি তোমাদের বইটা সবচেয়ে বড় আর এর আগে আজকে এটা নিয়ে মোট টোটাল চারটা হবে আর কি বইটা নিয়ে টোটাল চারটা হবে আমার এখানে দুটা ইজিলি করে দেয়া আছে আর একটা হোমওয়ার্ক দেয়া আছে এটা আমি বলে দিছি যেমন এখানে এখান থেকে যখন এই পয়েন্টটা থেকে যখন এখানে সরাবা তখন এটা সরাইতে হবে এই পয়েন্টটাকে যখন এখান থেকে এখানে সরাবা তখন 1/2s দিয়ে গুণ দিতে হবে মোট কথা যেই ট্রান্সফার ফাংশন তুমি সরাবা তার উল্টাটা দিয়ে তোমাকে গুণ দিতে হবে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো তুমি কি বুঝতে পারছো কিভাবে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করা লাগবে জি স্যার বুঝতে পারছি কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো কারো কোনো প্রশ্ন আছে কারোই কোনো প্রশ্ন নাই নাই স্যার বলো শুনতে একটু জোরে বলো আমাকে নাই স্যার আচ্ছা বাকিদের বাকি সবাই বুঝতে পারছো জি স্যার জি স্যার আচ্ছা তো ঠিক আছে তোমরা যদি সবাই বুঝতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ তো কারো কোনো প্রশ্ন নাই তাই না ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো আর যে কোনো একজন তোমাদের মধ্যে রোলগুলো কালেক্ট করে আমাকে যে কোনো একজন মেসেঞ্জারে দিয়ে দাও যে কোনো একজন একটু রোলগুলো চ্যাট বক্স থেকে একজন ছবি তুলে ঠিক আছে আমার ল্যাপটপে আসলে চার্জ শেষের দিকে তো যে কোনো একজন তোমরা এই স্ক্রিন থেকে ছবি তুলে আমাকে রোলগুলো অ্যাড করে আমাকে শুধু মেসেঞ্জারে দিয়ে দাও যে কোনো একজন একটু ডেটটা লিখে ঠিক আছে তো দেখা হবে ইনশাল্লাহ সামনের সপ্তাহে ওকে